আসসালামু আলাইকুম। তাহলে আমি আরেকজনকে যুক্ত করি, দেখি আর কি আছে। আইনস্টাইন, আইনস্টাইন বলেন ভাই। কেমন আছেন আশিক ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আপনি বলেন ভাই। আচ্ছা জি, আমি শুনেছি যে আপনি হচ্ছে কাউকে স্যার বলেন, সম্মান করেন না, এর কারণটা কি আমি জানতে পারি? ভাই, স্যার বলে সম্বোধন করার প্রয়োজন কি ভাই? কেন স্যার বলে সম্বোধন করবো? আমি তো ভাই বলে সম্বোধন করতেছি, বাংলা না বাংলা ভাষাভাষী মানুষ, আমি স্যার কেন বলতে যাব? না, আমি শুনেছি যে আপনি এটা মানে নাকি দাসী বোঝাই যে এ ধরনের। এটা হচ্ছে একটা কলোনিয়াল মাইন্ডসেট, যে যখন আমরা মানে কলোনি ছিল বাংলাদেশ ভারত, যখন ভাই নিজেকে একটু মিউট করেন, আপনার এখান থেকে খুবই মিউজিকের সাউন্ড আসতেছে। হ্যাঁ, যখন আমরা কলোনি ছিলাম, আমাদের বাংলাদেশ ভারত যখন কলোনি ছিল ব্রিটেনের, তখন তারা আমাদেরকে কয়েকটা শব্দ শিখিয়ে দিয়ে গেছে, এবং আমাদের উপরে যে তারা প্রভুত্ব করে, আমাদের উপরে যে তারা শাসন করে, সেই জিনিসটা আমাদের একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়ে গেছে। সেই কারণে দেখা যেত যে আমাদের মানে এই কারণে আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত সে যেটা হচ্ছে যে আমরা রাস্তায় যদি একটা হাবিলদারকে পর্যন্ত দেখি, হ্যাঁ ধরেন আমি হচ্ছে গিয়ে ভালো পড়ালেখা করেছি, একটা ভালো পজিশনে আছি, আমি যদি রাস্তায় একটা হাবিলদারকে পর্যন্ত দেখি, তাহলে আমাদের মুখ থেকে হঠাৎ করে সার বের হয়ে যায়। কেন জানি, এটা আমার আমি আমি করি না, কিন্তু আমি এরকম অসংখ্য বার দেখেছি যে মানে হাবিলদার পর্যন্ত একটা লোককে মানুষ স্যার বলে ডাকা শুরু করে দিচ্ছে। কেন ভাই, স্যার কেন বলবে? কারণ হচ্ছে তার একটা আছে, ইউনিফর্ম আছে। হ্যাঁ, ইউনিফর্মটা থাকার কারণে আমাদের ভেতরে, আমাদের অন্তরাত্মার ভেতরে এমন ভাবে জিনিসটা ঢুকে গেছে, আমাদের মুখ থেকে অটোমেটিক স্যার বের হয়ে যায়, এবং আমরা স্যার বলে আমরা একটু হাত কাচুমাচু করি, এবং আমাদের মনে হয় আমরা একটু তাদের কাছে একটু অবনত, তাদের কাছে একটু বিনীত। কিন্তু এটা হওয়ার কথা না, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, তারা হচ্ছে আমাদের সার্ভেন্ট, তারা হচ্ছে আমাদের আমাদের চাকর বাকর, তাদেরকে আমরা নিয়োগ করেছি আমাদের দেখভাল করার জন্য, পুলিশকে আমরা নিয়োগ করেছি আমাদের দেখভাল করার জন্য, সেনাবাহিনীকে আমরা নিয়োগ করেছি আমাদের আমাদের বহিঃশত্রু থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের ট্যাক্সের টাকায়, তাদের আন্ডারওয়্যারটা পর্যন্ত তারা আমাদের ট্যাক্সের টাকা কেনে, তারা যে বউয়ের সাথে যখন সঙ্গম করে তখন কন্ডোমটা পর্যন্ত আমাদের টাকায় কেনে, কিন্তু আমাদের মুখ থেকে তাদের জন্য স্যার বের হয়ে যায়। আমরা যখন কোনো একটা সরকারি অফিসে যাই, আমাদের মুখে থেকে স্যার বের হয়ে যায়। কেন ভাই, আমি কেন স্যার বলবো? পৃথিবী, এবং আমরা সাধারণত শিক্ষকদেরকে স্যার বলি, কিন্তু পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি গিয়েছি, সেখানে কোথাও আমি দেখি নাই সবচেয়ে বড় প্রফেসর কেউ কেউ কখনো স্যার বলেছে এরকম আমি দেখি না। আমি দেখি যে আমি বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটিতে গিয়েছি, সেই হামবোল্ট ইউনিভার্সিটিতে পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজ্ঞানীরা সেখানে পড়ালেখা করেছেন, সেখানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে সবাই নাম ধরে ডাকতেছে, আমি আমার সামনে সে বসেছিল কতক্ষণ, আমরা তাকে নাম ধরে ডাকলাম। আমি প্রফেসর রিচার্ড ডকিন্স এর সাথে অনেকবার দেখা হয়েছে আমার, অনেকবার আড্ডা দিয়েছি, তাকে আমি মিস্টার ডকিন্স বলে ডেকেছি, মানে সবাই তাকে মিস্টার ডকিন্স বলে ডেকেছে। মানে ব্রিটেনে তো এই কালচারটাই নেই যে একজন আরেকজনকে স্যার ডাকবে, এগুলো হচ্ছে মোটামুটি ইউরোপিয়ান কালচার, মানে এই এই যে ভারতীয় কালচার, ভারতে এই জিনিসটা বেশি দেখা যায়। ইউরোপে স্যার বলা হয় মানে যাদেরকে নাইটহুড দেয়া হয় তাদেরকে স্যার বলা হয় অবশ্যই, এবং মাঝে মাঝে কিছু কিছু এলাকায় সম্মানার্থে স্যার ব্যবহার করা হয়, বেশিরভাগ এলাকায় ব্যবহার করা হয় না। তো ভাই, আমি তো দেখি না যে আমার লাইফে তো কখনো কোনো নাইটহুড প্রাপ্ত কোনো ব্যক্তি এখন পর্যন্ত আসে নাই, তাহলে, এবং আমি নিজেও নাইটহুড প্রাপ্ত না। এই কারণে যখন আমি নাইট খেতাব পাবো, ব্রিটেনের রানীর থেকে যখন আমি নাইট খেতাব পাবো, তখন অবশ্যই আমাকে স্যার বলবেন আপনি, আমি তখন আপনাকে বাধ্য করবো আমাকে স্যার বলতে, কারণ আমি তখন তো স্যার আছে মহিউদ্দিন হয়ে যাবো, তাই না? তো যতক্ষণ পর্যন্ত আমি এটা পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমাকেও স্যার বলার দরকার নেই, এবং যতক্ষণ পর্যন্ত আপনি এটা পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি স্যার বলে ডাকবো না। জি, আপনার এই বিষয়ের সাথে আমি একমত, কারণ আমিও তো আমি একদিন আপনার পুরোনো ভিডিও দেখেছিলাম, মেবি এটা 2018 নাকি 19-এর ভিডিও, পরে একজন আপনাকে জিজ্ঞেস করে যে মানে আপনি কি স্যার দেখেন না, তারপর থেকে আমি আমার খটকা ডাকলো, দেন পরে আবার আপনাকে আজকে আবার জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ফারাজ ভাই কি কিছু বলবেন এই বিষয়ে? না ভাই, আমি উনি তো একটা নর্মালি করেছেন যে কেন স্যার ডাকাটা পছন্দ করবে কি করে না। ঠিক আছে, আইনস্টাইন ভাই আপনি কি আর কিছু বলবেন ভাই? জি, আমি তো হ্যাঁ বলতে চাই, আমি আসলে একজন নন মুসলিম, বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু আমি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এখানে কি কোনো, আপনি তো প্রায় সময় দেখি যে আপনি ইসলাম ধর্ম নিয়ে অনেক সমালোচনা করেন, হ্যাঁ কিন্তু মানে বৌদ্ধ ধর্ম ব্যাপারে আপনার কোনো মানে কোনো সমালোচনা কোনো বিষয় আছে কি না? হিন্দু ধর্মের জন্য আছে, তারপর আপনার বৌদ্ধ ধর্মের জন্য আছে,
এখন বৌদ্ধরা আমাদের সাথে কথা বলতে আসেন না প্রায় সময়, এই জন্য আমাদের বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করা হয় না। আপনারা যদি আসেন, আপনাদের ধর্ম সত্যতা যাচাই করার জন্য আসেন, যে বলেন যে হ্যাঁ আপনার ধর্ম সত্য, এটা এই দাবি নিয়ে যদি আসেন, তাহলে আমরা বৌদ্ধদের সাথে বেশি কথা বলতে পারি, তাহলে বৌদ্ধ ধর্মটা আলোচনায় আসে। একটু কষ্ট করে সংসার.কম এ যান, লেখাগুলো পড়েন, আপনার ধর্ম সম্পর্কে অনেক কিছু লেখা আছে সেখানে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে আমি ছোটবেলা থেকে পড়ে আসছি যে ধর্মটা হচ্ছে একটা মানে ধর্ম, বাট অনেকে নাস্তিকে বলে যে এটা নাকি এক ধরনের একটা নাস্তিক ধর্ম, বাট সেটার সাথে এটা যুক্তিটা কি? আপনার কথা আমি বুঝি নাই ভাই। আমিও আমিও বুঝি নাই কি বললো, নাস্তিক ধর্ম কি বললো কিছুই বুঝলাম না। না না, অনেক নাস্তিকই দাবি করে যে বৌদ্ধ ধর্ম হচ্ছে একটা কোনো ধর্ম নয়, এটা একটা নাস্তিক ধর্ম, এটার যুক্তিটা কি? কারণ আমি তো নাস্তিকের কোনো কিছু দেখি না আচ্ছা আমি আচ্ছা এই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। যে গৌতম বুদ্ধ ব্যক্তিগত ভাবে একজন অজ্ঞেয়বাদী ছিলেন, তিনি তাকে ঈশ্বর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সেটার হ্যাঁ উত্তর দেন নাই, না উত্তর দেন নাই। এখানে রাহুল সংকৃতায়নের একটা বই আছে বৌদ্ধ দর্শন, সেই বৌদ্ধ দর্শন বইটা আপনি একটু পড়ে দেখতে পারেন ভাই। রাহুল সংকৃতায়ন তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের উপরে বেশ কিছু পুরনো গ্রন্থ খুঁজে পেয়েছিলেন, সংগ্রহ করেছিলেন এবং সেগুলা অনুবাদ করেছিলেন। সেই অনুবাদিত গ্রন্থগুলা থেকে জানা যায় যে অনুদিত গ্রন্থগুলা থেকে জানা যায় গৌতম বুদ্ধ সেইভাবে কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। কিন্তু আমি তো স্কুলেই পড়েছি মানে বলতে গেলে ধর্ম, কিন্তু ধর্মের বইয়ের মধ্যে তো কখনো ছিল না যে উনি নাস্তিক ছিলেন। আমি তো আপনাকে নাস্তিক ছিল সেটা বলিনি, আমি বলেছি যে অজ্ঞেয়বাদী ছিল। আপনি কি আপনি কি মানে ও আমার সরি সরি, কথাটা শুনেছেন? অজ্ঞেয়বাদী অজ্ঞেয়বাদী সরি। আচ্ছা, আমি তো বলেছি অজ্ঞেয়বাদী ছিলেন, আমি তো নাস্তিক ছিলেন বলি নেই তো। এবং ঈশ্বরের অস্তিত্বে সরাসরি স্বীকার করার মতো কোনো কিছু গৌতম বুদ্ধ বলেও যান নাই। বুঝতে পেরেছি ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে, আইনস্টাইন ভাই আপনাকে আমি তো নাম দিয়ে দিলাম, রাহুল সংকৃতায়নের বই আপনি পড়েন, বৌদ্ধ দর্শন এই বইটা পড়েন, তাহলে আপনি আবার এসেন, পরে আরেকদিন যুক্ত হবেন, আপনার সাথে আবার কথা হবে। আচ্ছা, আইনস্টাইন ভাই আপনি যদি আপনাকে আমাকে বিদায় যদি জানাই। আপনি যদি আমাকে যদি লেখকের নামটা বলতে পারেন তাহলে আমি খুব ভাই আমি উপকৃত। লেখকের নাম বলে দিয়েছি, তিনবার বলে দিয়েছি, রাহুল সংকৃতায়ন বৌদ্ধ দর্শন, নামটা হচ্ছে ও বৌদ্ধ দর্শন। না সরি, আমার একটু নেটের একটু প্রবলেম, তো কেটে কেটে আসছে, এর জন্য একটু আচ্ছা ক্ষমা আচ্ছা ঠিক করবেন। আছে আচ্ছা আচ্ছা ঠিক ওকে আছে, আপনি নেটেও ইন্টারনেটেও খুঁজে পাবেন, পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ওকে ওকে তাহলে আরেকজনকে যুক্ত করি, জিউশি শোকা, বলেন তো ভাই। হ্যালো আসিফ ভাই, শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই, আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন ভাই। হ্যাঁ ভাই, আমি ভাই নন বিলিভার ভাই, কেমন আচ্ছা আছেন আচ্ছা, ভাই? তাহলে ভালো আছি ভাই। তাড়াতাড়ি তাহলে শেষ করো, তাড়াতাড়ি কথাটা শেষ করেন, কারণ আমরা একটু মুমিনদের সাথে বেশি কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো নর্মাল প্রায়োরিটি ভাই মুমিনদের। আচ্ছা ভাই, মানে আমার কিছু অবজারভেশন নিয়ে আর কি মানে কথা বলতাম আর কি, যদি আপনার 2-3 মিনিট টাইম হয়। আচ্ছা আচ্ছা বলেন। মানে আমি জিনিস খেয়াল করছি ভাই, যে মানে স্পেশালি এখন মানে মনে করেন যে ইয়াং জেনারেশনের ছেলে পেলেদের অনেকে আর কি মনে করেন কোশ্চেন করা শিখতেছে, কিন্তু ম্যাক্সিমাম, আমি একদম অনেস্টলি বলতেছি, ম্যাক্সিমাম পড়তেই রাজি না। হ্যাঁ, যেমন মনে করেন কার সাথে যদি কথাবার্তা হয় আমার, আমি সবসময় বলি যে ভাই তুই কোরআন শরীফ বাংলা পড়, মানে অর্থ সহ পড়, তাফসির পড়, হাদিস পড়, তারা বলে কি মানে আমি এটা অনেক ভার্সিটি পড়ুয়া বা চাকরি করতেছে মানে সুশিক্ষিত, অনেক পড়াশোনা করছে, ডিগ্রিধারী, তারা বলে যে এত জানার দরকার নাই। হ্যাঁ, ইমান থাকবে না বেশি জানা, এত ইনফরমেশন হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি আমাদের আল্লাহ দেয় নাই, আওলায় যাব। মানে মানে আমার কথা হচ্ছে ভাই, মানে কোন উত্তর মনে করেন কেউ দিল কোনো কিছুর, উত্তর স্টুপিড হতে পারে, মনে করেন যে আমি জানি না বা মানে কম ইনফরমেশন আছে, বাট প্রশ্ন স্টুপিড কিভাবে করে মানুষ? মানে কয়দিন আগে আপনাদের একটা লাইভে দেখলাম, এক ভাই দেখলাম, মানে কয়দিন আগের না বেশ আগের, আমি পুরাতন ভিডিও দেখতেছিলাম, যে একজন হচ্ছে বলতেছে যে বিগ ব্যাং যে হয়েছিল, যে পয়েন্টটা কিছু কেন্দ্রীভূত ছিল আপনি বুঝে দিলেন, এরপরে সে বলতেছে যে এই পয়েন্টটা কই ছিল, মানে আমাদের টাইম স্পেস তো তৈরি হয়েছে বিগ ব্যাং এর টাইমে। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে মানুষের চিন্তা করার ক্যাপাসিটি এত লিমিটেড কেন? মানে এটা মানে এটা কি মানে চেঞ্জ করার জন্য আমাদের মানে মেইন প্রবলেমটা কোথায়, মানে পারিবারিক শিক্ষায় নাকি প্রাতিষ্ঠানিক শিক্ষায়? মানে আপনার কি মতামত এই বিষয়টা একটু যদি বলেন। ভাই অবশ্যই তো পারিবারিক শিক্ষাও জড়িত আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষাও জড়িত আছে। আমি এখন তো সেই জিনিসগুলোর সাথে তো আমরা ফাইট করে যাচ্ছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে ভাই। এখন এটা নিয়ে আবার আবার নতুন করে আর তো আসলে কিছু বলার নাই, কারণ এইগুলোর সাথেই আমাদের ফাইট। মানে আদৌ কি ভাই মানে এটা মানে এই ফাইটটা কি উইনেবল আদৌ, মানে স্পেশালি বাংলাদেশে? কিন্তু ভাই এই ফাইট, এটা তো উইন অর লস এর কোনো ইয়া না আলটিমেটলি, যদি আপনি একটু খেয়াল করেন। আপনি কি চান পার্টিকুলারলি যে পৃথিবী থেকে ধর্ম উঠে যাক বা ইয়ে হয়ে যাক, বা সেটা তো আমাদের ইয়া না, মুমিন ভাইদের না না ডেফিনেটলি
মুমিনদেরই হচ্ছে প্রত্যেককে মুসলমান বানানো, একটা কাফের থাকা পর্যন্ত তার সাথে আক্রমণাত্মক জিহাদ করা, তাকে হয় স্লেভ বানানো বা তাকে বিয়ে বানানো, আপনার এই শরিয়ার আন্ডারে রেখে তারপরে সিটিজেন বানানো, এরকম হতে পারে, এরকম তার ইয়ে হতে পারে। জি জি জি, মেইন কনসার্নই তাদের এটা ভাই, মিউট করে আপনাকে, নিজে দেখতে যাবে। মিউট করে আপনাকে। হ্যালো জিও ভাই, আপনার এখান থেকে খুবই শব্দ আসতেছে। আমি তাহলে আপনার আপনার সাথে আমি আমরা কথাটা শেষ করে ফেলি। জিও ভাই আপনাকে তাহলে বিদায় জানাই, কারণ আপনার এখান থেকে অনেক শব্দ আসছে। ওকে ভাই, আচ্ছা ওকে ভাই, আমি পরে হয়তো কখনো আর কি সুযোগ পেলে আর কি কথা বলবো আপনার। আবার ভালো থাকবেন ভাই, ফরাজ ভাই আপনি ভালো থাকবেন। আচ্ছা ভাই, ফারাজ ভাই আপনি যেটা বলছিলেন শেষ করেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমাদের তো সেই গোলটা না যে তাকে ইসলাম থেকে বের করতে হবে বা তাকে ইয়ে বের করতে হবে, নাস্তিক করতে হবে বা কোনো একটা আলাদা ধর্ম নিতে হবে, এটা কিন্তু আমাদের গোল না। আমাদের গোলটা হচ্ছে তারা যেন ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারে, তারা তারা যেন তাদের ধর্মটা নিজের কাছে রাখে এবং অন্যের কাছে চাপায় না দেয়। তারা তাদের ধর্মটা এমন ভাবে পালন করলেও করতে পারে যেটা হচ্ছে অন্যের কোনো ক্ষতি করবে না, ওইটা দ্বারা আমি কোনোভাবে এফেক্টেড হবো না, জিনিসটা পার্সোনাল থাকবে তার কাছে। মানুষ হিসাবে আমরা, আসিফ ভাইয়ের সাথে এখানে আমার ভিউ পয়েন্টের ডিফারেন্স থাকতে পারে, বা আমি মনে করি মানুষ একটা খুবই ফ্যাজাইল প্রাণী, সে যদি মনে করে যে এই জিনিসটা বিশ্বাস করে আমি মজা পড়তেছি অনেক পার্সোনাল লেভেল, সেটা করতে পারে। কিন্তু কিন্তু কথা হচ্ছে সেটা তুমি বিশ্বাস করো, এটা আমার কোনো কিছু আলটিমেটলি আসা যায় না আনলেস অর আলটি এটা দ্বারা আমি হার্ম হচ্ছি। আসিফ ভাই একদম কোর লেভেলে মনে করেন যে কোনো ধরনের অন্ধবিশ্বাস উনি সাপোর্ট করে না, আমিও সাপোর্ট করি না কোনো ধরনের অন্ধবিশ্বাস, বাট আপনার অন্ধবিশ্বাসটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। আপনি যখন এটা প্রিচ করবেন মানুষের কাছে, এটা বলে প্রিচ করবেন যে এটাই একমাত্র সত্য সত্য জিনিস, সেখানে আমি আপনার সাথে মতবিরোধ করবো। আর যখন চাপাই দিবেন তখন তো আমি আরো মতবিরোধ করবো। আর যদি বলেন যে এটা না মানলে আমাকে হত্যা করতে হবে, তখন আমি আপনার অন্ধবিশ্বাসকে নিয়ে খেলবো লিটারাল, মানে পচানো থেকে শুরু করে যেভাবেই ইয়ে করা যায়, কেননা এটা একটা হার্মফুল আইডিয়োলজি যে আপনি, আমি আপনার কার্টুনে বিশ্বাস না করলে আপনি মনে করেন আমাকে ফিজিক্যালি হার্ম করাটা আপনার জন্য একটা আপনার একটা রাইট, সেটাকে আমি অবশ্যই আপনার সাথে কুস্তাগুস্তির যুদ্ধে যাব না, তলোয়ারের যুদ্ধে যাব না, ঢাল তলোয়ারের ইসে যাব না, না এরকম কোনো কিছুতে যাবো না, কিন্তু আমি আপনার আইডিওলজিকে বিভিন্নভাবে লণ্ডভণ্ড করবো, আপনার আইডিওলজিকে কটাক্ষ করবো, আপনার আইডিওলজির সমালোচনা করবো, আপনার আইডিওলজির ভুলগুলো আমার সাথে তুলে ধরবো, আপনার আইডিওলজির হিপোক্রিটিক্যাল জিনিসগুলো একেবারে ফুটাই ধরবো, অ্যাটলিস্ট যেন আপনি, আপনার আইডিওলজি যদি বর্বর হয়ে থাকে, আপনার আইডিওলজি যদি প্রিমিটিভ হয়ে থাকে, এটা ঘুষাঘুষি মারামারির ক্ষেত্রে আপনি জিততে পারলেও অনেক অনেস্টির দিক থেকে, একটা একটা ইন্টেলেকচুয়ালের দিক থেকে আপনি কোনোভাবে আগে থাকতে পারবেন না। হ্যাঁ আসিফ ভাই, এতটুকু বলার ছিল। আমি মনে করি ভাই যে যে কোনো অন্ধবিশ্বাসই হচ্ছে ক্ষতিকর, এটা আলটিমেটলি কোনো না কোনো ভাবে ক্ষতি করবে, তাই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে অবশ্যই, সেটা যদি ব্যক্তিগত ভাবেও সে বিশ্বাস করে, কারো কাউকে না বলেও যদি সে বিশ্বাস করে, তারপরেও সেটা ক্ষতিকর, তারপরে সে সমাজের কোনো না কোনো অবশ্যই ক্ষতি করবে, এই বিষয়ে আমি নিশ্চিত যে সেটা দ্বারা কোনো না কোনো ক্ষতি হবেই, কারণ জিনিসটাই অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস ক্ষতি তো করবেই, এটাই আমি মনে করি। যাই হোক, এই বিষয়ে আপনার সাথে মনে করেন আমার একটা পার্সোনাল রিস্ট ওয়াচ আছে, আমি মনে করি যে আমার ধরেন 5টা রিস্ট ওয়াচ আছে যেটার মধ্যে একটা পড়লে আমার দিনটা ভালো যায়, এখন আমি এই পার্টি, এটা আমার একটা অন্ধবিশ্বাস, আমি এই পার্টিকুলার এই মানে আমি আমার এই রিস্ট ওয়াচটা পরে আমার ইম্পর্টেন্ট দিনগুলোতে যাওয়া আসা করি। এইটা তো তো এটা কি অ্যাকচুয়ালি কারো ক্ষতি হয় যদি আমি এটা বিশ্বাস করি এবং এইভাবে আমি ইয়ে করি, বা মনে মনে করেন ধরেন এটা নিয়ে বলেন, আপনি কি মনে করেন এটাতে তেমন কারো ক্ষতি হয়? এটাতে মানে এটাতে মানে আপনি এমন একটা উদাহরণ আসলে বের করলেন, সেটা নিয়ে একটু তাহলে চিন্তা করতে হবে যে কোন জায়গাটাতে এটার ক্ষতিটা হবে, কিন্তু আমি বের করতে পারবো, আমি আপনাকে এই গ্যারান্টিটা দিতে পারি কোনো না কোনো একটা জায়গায় আমি বের করতে পারবো যে এই জায়গাটাতে এটা দিয়ে একটা ক্ষতি হবে। বের করতে হলে আমাকে এখন একটু চিন্তা করতে হবে যে কোন জায়গাটাতে, হঠাৎ করে তো আমার কাছে উদাহরণটা আসলো, আমি একটু সময় লাগবে চিন্তা করতে, কিন্তু আমি এই বিষয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি পৃথিবীর যে কোনো অন্ধবিশ্বাস আপনি ধরেন সেটা অবশ্যই কোনো না কোনো জায়গা আমি খুঁজে বের করতে পারবো যে সেটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে আমি যে রিস্ট ওয়াচ মানে লাকি লাকি রিস্ট ওয়াচ এই বিষয়েটা কিভাবে ক্ষতি করে সেটা বলতে পারতেছি না, কিন্তু আমি বের করে বলতে পারবো আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা দর্শকদের কাছে চলে যাই আবার।